فاسالوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. بجد الشوك شو بيكي جانتشي جانتشي সেশনের আজকের পর্ব থেকে আমরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর কাছে তফিক কামনা করছি তিনি যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং হেফাজত করেন আপনাদের অনেকগুলো প্রশ্নের ঢালি নিয়ে আমরা বসেছি সব প্রশ্ন হয়তো নেওয়া যাবে না এমনিতেই একটু দেরি হয়ে গেছে আমাদের সেই জন্য দুঃখ প্রকাশ করছি আর এর মধ্যে আমরা চেষ্টা করব যত বেশি সংখ্যক প্রশ্ন নেওয়া যায় এবং বিশেষ করে অনুষ্ঠান চলাকালে যদি আপনাদের কোনো প্রশ্ন এসে থাকে তাহলে সেখান থেকেও আমরা কিছু নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন এমন প্রশ্ন করতে যেগুলো খুবই সংক্ষেপে উত্তর দেওয়া যায় অনেক সময় আপনাদের প্রশ্ন বিস্তারিত আলোচনা দাবি করে ফলে আমাদের আলোচনাটা দীর্ঘ হয়ে যায় যাই হোক আমরা আল্লাহর কাছে তফিক কামনা করে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন নিচ্ছি ইব্রাহিম ইব্রাহিম শেখ থেকে তিনি বলেছেন ইসলামে কোনো ছোঁয়াছে রোগ আছে কিনা দয়া করে জানাবেন কেউ বলে আছে কেউ বলে নাই ছোঁয়াছে রোগ এটা কোনো ইসলামী বিষয় নয় এটা আল্লাহর সৃষ্ট একটি বিষয় আল্লাহ তাল্লাহ রোগ দিয়েছেন সাথে তিনি তার উপশমও দিয়েছেন আর গোলাভের কিছু উপায় বাতিয়ে দিয়েছেন সেই সব রোগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাস্তবতার আলোকে অনেক দুরারোগ্য ব্যাধি যেমন আছে অনেক ব্যাধি আছে রোগ আছে যেগুলো ছোঁয়াছে নয় আবার অনেক রোগ আছে যেগুলো ছোঁয়াছে এবং সংক্রামক সব রোগের স্রষ্টা হচ্ছে নাল্লা সুহানো হত অতএব ছোঁয়াছে রোগ থাকা না থাকা এটা আসলে ইসলামের কোনো বিষয় নয় এটা বাস্তবতার একটা বিষয় আচ্ছা এখন বক্তব্য হচ্ছে ছোঁয়াছে রোগের ব্যাপারে ইসলাম কি বলে আপনি যদি প্রশ্নটা এভাবে করতেন তাহলে হয়তো জিনিসটা আরেকটু ইজি হতো আমরা দেখি ইসলাম যে বক্তব্য পেশ করেছে তথা আমরা আল-হাদিসের মধ্যে নবী সাল্লাই সাল্লাম থেকে যে বক্তব্যগুলো পাই তাতে দেখি যে তিনি রোগের অস্তিত্ব স্বীকার করেছেন এবং সেগুলোর ব্যাপারে তিনি সাবধানতা অবলম্বন করার জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন যেমন মধ্যে বলেছেন লাই অসুস্থ উঠগুলোকে যেন বিশুদ্ধ এবং যেগুলো রোগমুক্ত উট সেগুলোর উপর উপনীত করা না হয় একসাথ করা না হয় তাতে করে সুস্থগুলো অসুস্থ হয়ে যাবে তাহলে এটাই তো সংক্রামক তাই না এছাড়া বোখারের আরেকটা বর্ণনায় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়াফারামিনাল তাফির ক্যামা ত্যাফিরোমিনাল অ্যাসেড ম্যাজুজুম জুদাম একটা বেশি সংক্রামক এবং দুরারোগ্য ব্যাধি নবী সাল্লাহ সাল্লাম বলছেন সেই ব্যাধিতে যারা আক্রান্ত হয়েছে তাদের কাছ থেকে তোমরা পালিয়ে যাও যেভাবে সিংহ থেকে তোমরা পালাও তার মানে দূরে থাকো আসলে পালাও মানে ভয় পেয়ে যাও চলে যাও এটা নয় তাদের কাছ থেকে তাদের সংসর্গ তোমরা এড়িয়ে চলো এটাই এখানে বলা উদ্দেশ্য এছাড়া আমরা দেখি যে নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তিনি বেশ কিছু দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন এবং তার মধ্যে আল জুদামও রয়েছে আমরা দেখি যে নবী সাল্লা সাল্লাম যেই আল্লাহর কাছে যে প্রার্থনাটা করতেন সে প্রার্থনাটা এরকম আল্লাহমে আউদুবে ক্রেমিনাল بك من البرص ওয়াল والجذام ওমিন সাই এলাসকাম আসকাম হে তোমার কাছে আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি বারাস থেকে বারাস হলো শ্বেতরোগ জুনুন পাগলামি জুদাম কুষ্ঠ রোগ ওমিন সাইয়েল আসকাম এবং ভয়ঙ্কর সব রোগ থেকে অত্যন্ত কঠিন রোগ ব্যাধি থেকে তোমার কাছে আমরা আশ্রয় চাই কেন আল্লাহ তার কাছে আশ্রয় চান কারণ আল্লাহ তো আসলে এই রোগ ব্যাধি থেকে রক্ষা করার মালিক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মজদুম ব্যক্তির কাছ থেকে নবী সাল্লা সাল্লাম দূরে থাকতে বলেছেন এরপরে আমরা আরেকটা দলিল পাই সাহেব মুসলিমের মধ্যে যে ওয়াফ সাকিফ তাদের মধ্যে একজন ব্যক্তি ছিল সে মজদুম জুদাম রোগে আক্রান্ত ছিল তখন সে নবী সাল্লাহ সাল্লামের কাছে সেই ওয়ফদ সাথে প্রতিনিধি দলের সাথে আসতে চেয়েছিল নবী সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন সে যেন দূরেই থাকে এবং তাকে জানিয়ে দিলেন ইন্নাকাত বাইয়া আনাকা ফারজা আমরা তোমার বাই আদ গ্রহণ করে নিয়েছি তুমি এবার চলে যেতে পারো একটা সোশ্যাল অথবা যেটাকে আমরা ফিজিক্যাল দূরত্ব বলি সেই দূরত্ব তিনি আসলে বজায় রেখেছেন যাতে তার আশপাশের লোকগুলো সংক্রামিত না হয় এটা লীল হেমায়া লীল হেমায়া কারণ যদি কোনো ব্যক্তি সংক্রমণকারী কোনো ভাইরাস বহন করে তাহলে তাকে একটু দূরে রাখাটাই হচ্ছে সের এই নির্দেশনা সেটাই এ সমস্ত হাদিসগুলো থেকে আমরা খুবই স্পষ্টভাবে বুঝতে পারি এবং বখারি মুসলিমের আরেকটা বিখ্যাত হাদিস রয়েছে উসামা বিন জয়দ রাদি আল্লাহ তাল্লাহ থেকে তিনি মারফুল রেওয়ায়ত হিসাবে এটাকে উল্লেখ করেছেন অর্থাৎ নবী সাল্লাহ সাল্লামের কাউল হিসাবে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন বলেছেন নবী সাল্লাহ সাল্লাম ঈদা তুমে আর উদ্দিন ফেলা যখন তোমরা কোনো দেশে তন বা মহামারীর সংবাদ শুনবে তাহলে সেখানে প্রবেশ করবে না ওয়াঈদা ওয়াকা বে আরো দিন ওয়া এনতুফি হা আর যখন তোমরা এমন দেশে থাকো যেখানে অলরেডি তরুণ এসে গেছে মহামারী এসে গেছে ফলে তখরুজমিনহা তখন তোমরা ওই শহর ওই দেশ থেকে আর বের হবে না কারণ তোমরা সুস্থ থাকা অবস্থায় যদি মহামারী এলাকায় যাও তোমরা আক্রান্ত হতে পারো আবার তোমরা যদি আক্রান্ত এলাকায় থাকো মহামারী এলাকায় তাহলে সেখান থেকে সুস্থ এলাকায় যাবে না কারণ তোমরা সুস্থ এলাকাগুলোকে আক্রান্ত করে ফেলতে পারো তো সব কিছুই কিন্তু আমরা জানি আল্লাহর ইচ্ছাতেই হয় অতএব মহামারীতে পৃথিবীর সব লোক মারা যায় না এটা ছোঁয়াছে বটে বাট সকল মানুষকে এটা সংক্রমণ করে না পৃথিবীর অধিকাংশ মানুষই বেঁচে যায় হয়তোবা কোনো কোনো এলাকায় অধিকাংশ মানুষ মারা যেতে পারে কিন্তু এই বাস্তবতা থেকে বোঝা যায় যে ইসলামে ছোঁয়াছে রোগকে অস্বীকার করা হয়নি বরং এই সকল দলিলগুলোকে এবং লা আদোয়ার যে হাদিসটা সেটাকেও একসাথ করলে এতটুকু বোঝা যায় যে ছোঁয়াচে রোগের অস্তিত্ব ইসলাম স্বীকার করে এবং সেজন্য সাবধানতা অবলম্বন করে আর একথাও বলে যেহেতু ইমানের সাথে রিলেটেড একটা বিষয় আছে যে ছোঁয়াছ রোগ হলেই সবাই মারা যাবে তা ঠিক যেমন নয় আবার ছোঁয়াছে রোগের মধ্যে থাকলেও সবাইকে সংক্রমণ করবে তাও ঠিক নয় লা আদোয়া হাদিসের মূল বক্তব্য সেটাই বরং ছোঁয়াছে রোগ মানুষকে আক্রান্ত করে আল্লাহর ইচ্ছায় এবং মানুষকে আক্রান্ত না করার বিষয়টাও আল্লাহর ইচ্ছায় হয়ে থাকে ফলে আমরা বুঝতে পারছি যে এ সকল হাদিস সবগুলোকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারি আমাদের বক্তব্য এমন একটা কমন চমৎকার হয় যে বক্তব্যের কারণে সবগুলো হাদিসকে আমরা অ্যাকোমোডেট করছি সেটা সবচেয়ে উত্তম এবং আমার মনে হয় ইসলামে ছোঁয়াছে রোগ আছে এবং মানে এটাকে যদি আমরা স্বীকার করে নিই এবং পাশাপাশি আল্লাহর ইচ্ছা ছাড়া ছোঁয়াচর কাউকে সংক্রমণ করতে পারে না এই বিষয়টাও যদি আমরা ইমানের মধ্যে রাখি তাহলে সব হাদিসের বক্তব্যই এখানে চলে আসে শাওন হুসাইন বলেছেন মুসলিমদের জন্য আকিদা কেন গুরুত্বপূর্ণ আকিদার বাংলা অর্থ কি আকিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করছি ভাই শাওন আপনি যেভাবে প্রশ্ন করেছেন তা তো মনে হচ্ছে যেন আমরা আজকে আকিদার একটা লেকচার সেশনে বসে গেছি আসলে মোটেই তা নয় আমরা আসলে আপনাদের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্যই বসেছি অতএব আমরা আশা করব যে আপনি খুবই বিস্তারিত আলোচনা কিংবা উত্তর এখানে প্রত্যাশা করবেন না তবে আপনি যে কথা দুটি বলেছেন যে আকিদার অর্থ কী আকিদার গুরুত্ব কীভাবে আমরা অনুধাবন করবো এই দুটো বিষয় আমি সংক্ষেপে আপনার কাছে তুলে ধরব আল আকিদা আরবি আল আকদু শব্দ থেকে উচ্চারিত মূল বর্ণ হচ্ছে আইন অফ দ্যাল আকদুন যার অর্থ হচ্ছে শক্ত করে গিট দেওয়া শক্ত করে বাধা এবং সুদৃঢ় করা আল আকদু অন্য শব্দ ব্যবহৃত হয় যেমন প্রতিশ্রুতি কিংবা শপথ কিংবা বন্ধন কিংবা চুক্তি ইত্যাদি অর্থেও আলা আক্ত শব্দটা ব্যবহৃত হয় আল্লাহ তালা যেমন সুরাল মাইদার উনানব্বই নম্বর আয়তে বলছেন বিমা আকাত্তুমুল এই যে কসম তোমরা অত্যন্ত দৃঢ়ভাবে করো অতএব কোনো কিছু দৃঢ়ভাবে বেঁধে ফেলা বা আটকে ফেলা এটাই হলো আকিদা এটা হলো শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থে পারিভাষিক অর্থে আকিদা একটা কমন শব্দ ভালো মন্দ সব কিছুকে এখানে আসলে উল্লেখ করা হয় যেমন ডক্টর নাসের ইবনা আবদুল করিম আল আকল তিনি জামায়াতুল ইমামের একজন প্রখ্যাত প্রফেসর তিনি বলেছেন মানুষ যে চিন্তা বা বিশ্বাসের সাথে নিজের অন্তরকে দৃঢ়ভাবে বেঁধে ফেলে এবং সন্দেহাতীতভাবে সেটাই সে বিশ্বাস করে এটাই হলো তার আকিদা তাহলে যে চিন্তা ভাবনার সাথে মানুষ তার বিশ্বাসকে একদম গিট দিয়ে বেঁধে ফেলে এবং সে মনে করে এটা তার কাছে সন্দেহ সন্দেহের বাইরের একটা জিনিস কোনো সন্দেহ তার এখানে নাই তাহলে এই এই ধরনের যে দৃঢ়তা সে কোনো বিষয়ে পোষণ করে সেটা হলো তার আকিদা তাহলে এতে বুঝতে পারছি এই আকিদাটা শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে আকিদা মানেই ইসলামী আকিদা নয় জন্য আমরা দেখি যে অনেক ফেরকার বাতিল আকিদা রয়েছে অনেক মানুষের বাতিল আকিদা রয়েছে যেমন খ্রিস্টানরা বলে যে আল আলমাসি হাবনো মারিয়াম এবনুল্লাহ যে তারা বলে যে ঈসা সালাম আল্লাহর পুত্র এটা তারা বলে বিল্লাহ তারা তৃত্ববাদে বিশ্বাসী এবং ইহুদিরা বলে আল্লা ওজাই ও জায়ের হচ্ছে আল্লাহর পুত্র ইহুদিরা বলে তো এইভাবে আমরা দেখি যে অনেকে বিভিন্ন মূর্তি বা পত্তলিক চিন্তাভাবনা বিশ্বাস করে এগুলো সবই বাতিল আকীদা আবার অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম মনে করে তারা মনে করে যে কবরের ব্যক্তি তার ভালো মন্দ করতে পারে তার ভালো মন্দ জানে তার উপর তশরুফ করতে পারে ইত্যাদি যেটা সাধারণত আসলে আমাদের মূল বিশ্বাস হলো এটা আল্লাহ তালাই করে থাকেন তাহলে আমরা দেখতে পাচ্ছি আঁকিদার ক্ষেত্রে অনেক বাতিল এবং বিভ্রান্তিমূলক আঁকিদাও রয়েছে আর শুদ্ধ আঁকিদা যেটা আল কোরআন এবং সুন্না আমাদের উদ্দেশ্যে পেশ করেছে আমাদেরকে শিখিয়েছে আমাদের বিশুদ্ধ ইমান আমাদের বিশুদ্ধ চেতনা আমাদের বিশুদ্ধ আকিদা ইত্যাদি এবং এই বিশুদ্ধ ইসলামী আকিদার সংজ্ঞায় ডক্টর নাসরিবা আব্দুল আব্দুল করিম আল আকাল তিনি বলেন এটা হচ্ছে আল্লাহর প্রতি তার উলুহিয়াত রুবিয়াত এবং আসমা সেফায়াতের প্রতি তার ফেরেস্তাগণের প্রতি তার নাজিলকৃত কিতাবসমূহের প্রতি তার রাসুলগণের প্রতি শেষ দিবস তথা আখিরাতের প্রতি এবং ত্যাগদিরের ভালো মন্দের প্রতি এবং শরিয়াতের বিশুদ্ধ নস তথা ভাষ্যসমূহে দিনের মৌলিক ও গায়েবী বিষয়ে যা কিছু এসেছে এবং যে সকল বিষয়ে আমাদের এ উম্মার সালাফে সালেহিন একমত পোষণ করেছেন সেগুলোর প্রতি দৃঢ় পোষ বিশ্বাস পোষণ করা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইমানের যে আর্টিকেলগুলো আছে আরকানগুলো স্তম্ভগুলো আছে সেটা এখানে প্রধান প্রতিবাদ্য বিষয় তাহলে সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করার সাথে তিনি বলেছেন শরীয়তের বিশুদ্ধ নস অর্থাৎ কোরআনের আয়াতগুলো এবং সাথে সহিহাদিস যে বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপন করেছে আকিদা বিষয়ক সেগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা আর মুসলিম ওম্মার সালাফ আমাদের যে ওলামাইকেরামের প্রথম সারির দল সাহবাইক রাম তাবন আতবাউ তাবন এম্মাতুল হুদা তারা যে বিষয়গুলোতে একমত পোষণ করেছেন সেগুলোর প্রতিও বিশ্বাস পোষণ করা অবশ্যই তারা কোরআন সন্ন্যার ভিত্তিতে একমাস পোষণ করেছেন তারা কেউ কখনো কোনো সিঙ্গেল পয়েন্টে কোরআন হাদিসের বাইরে যাননি অতএব এভাবেই এসব কিছুর প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করা এবং হুকুম নির্দেশ ফয়সালা ও শরিয়ত নিরূপণের ক্ষেত্রে আল্লাহর পরিপূর্ণ আনুগত্য পোষণ করা এবং আনুগত্য ফয়সালা আর এতেবারের ক্ষেত্রে নবী সাল্লিয় সাল্লামের সন্ন্যার নিরঙ্কুশ ও দ্বিধাহীন অনুসরণটাই হচ্ছে ইসলামে আঁকিদার মূল প্রতিপাদ্য বিষয় অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্বাসের সাথে আল্লাহ এবং রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্যকে ইন্টিগ্রেট করা একসাথ করা এটা আমাদের আকিদার অংশ অতএব কেউ যদি মনে করেন তার মনোজাগতিক বিষয়গুলো শুধু কোরআন হারিস নির্ভর হবে বাট তার প্র্যাকটিস সেখানে আল্লাহ এবং রাসুলের আনুগত্য থেকে মুক্ত থাকবে তাহলে তিনি কিন্তু বিশুদ্ধ আকিদার মানুষ হলেন না কারণ মুসলিম সহি আকিদার মধ্যে এটা ইন্টিগ্রেটেড পার্ট যে অবশ্যই আল্লাহ এবং রাসুলের আনুগত্য সেখানে থাকতে হবে তার মানে হচ্ছে একজন মুসলিম তার মনোজগতে যে বিশ্বাসগুলো লালন করে সেটা তার প্র্যাকটিসের মধ্যে ফুটে উঠবে তার ভেতরে যে সত্যতা যে সততা তার ভেতরে যে ইমানের যে আলো এলেমের যে ঝলকানি এসব কিছু তার প্র্যাকটিসের মধ্যে প্রকাশ পাবে তাহলে বুঝতে হবে যে একজন ব্যক্তি সহি আকিদার অনুসারী এবং বিশুদ্ধ আকিদার অনুসারী যদি আমরা দেখি যে একজন ব্যক্তি মনে একটা লালন করছে কিন্তু কথার কাজে তার মিল হচ্ছে না তাহলে তো আল কোরআন যেমন এর ব্যাপক সমালোচনা করেছে এটাকে নেফাক হিসাবে উল্লেখ করেছে নবী সাল্লা সাল্লামও এভাবে নেফাকের বিভিন্ন উদাহরণ এবং বৈশিষ্ট্যগুলো তিনি আমাদের কাছে জানিয়ে দিয়েছেন যেন আমরা যারা বিশুদ্ধ আঁকিদা পোষণ করি তাদের মধ্যে কোনো ধরনের নেফাক না থাকে এখন আপনি বলেছেন যে আকিদার গুরুত্বটা কোথায় আকিদার গুরুত্ব আসলে বোঝানোর জন্য আমাদের অনেক দীর্ঘ আলোচনা লাগবে আমি কয়েক কয়েকটা পয়েন্ট শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই যেমন বিশুদ্ধ আকিদা হচ্ছে ইসলামের প্রথম স্তম্ভ বিশুদ্ধ আকিদা ইসলামের প্রথম স্তম্ভ কেননা আকিদার মাধ্যমেই একজন মানুষ ইসলামের পথে যাত্রা শুরু করে সে যদি তার আল্লাহর প্রতি তার রবের প্রতি তার আকিদাকে শুদ্ধ না করে রবের প্রতি তার খারাপ ধারণা ভুল ধারণা থাকে তাহলে তো তার ইমানটাই কমপ্লিট হলো না অতএব বিশুদ্ধ আকিদা তার ইসলামের তার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ দ্বিতীয় হচ্ছে রাসুলগণ সবসময় বিশুদ্ধ একিদের দিকে তথা তৌহিদের দিকে তারা দাওয়াত দিয়েছেন তারা বলেছেন ইয়াকও মবুদুল্লাহমেলা কুম মিন হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের সত্যিকার আর কোনো ইলাহ নেই এবং সুরা নাহালের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওলাকাতফিক উম আবুদাহ আর আমরা অবশ্যই প্রত্যেক জাতির মধ্যে একজন রাসুলকে প্রেরণ করেছে নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তা পরিহার করো তিন নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে ইবাদত গ্রহণযোগ্য হওয়ার বিষয়টা সহি এবং বিশুদ্ধ আকিদের উপর নির্ভরশীল একজন ব্যক্তি যদি অন্তরে শিরিককে লালন করে অথবা কুফুরিকে লালন করে অথবা তার কর্মকাণ্ডে শিরিক এবং কুফুরির সমাহার থাকে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এই ধরনের ঘোষণা আল কোরআনে অনেক দিয়েছেন আল্লাহ সুমান তাল্লাহ বলেছেন যেমন সুরাজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়তে ইন তুমি যদি শিরিক করো তাহলে তোমার কর্ম নিষ্ফল হয়ে যাবে অবশ্যই এবং তুমি অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা এই বাণীটি নবী সাল্লা সাল্লাম এবং সকল নবীদের উদ্দেশ্যে দিয়েছিলেন যে যেই যত বড় বড়ো সম্পন্ন ব্যক্তি হোক না কেন আল্লাহর বান্দাই হোক না কেন শিরকে নেপতিত হলে তার সকল আমল বাতিল হয়ে যাবে সোরা আল্লাহ আমের অষ্টাশি নম্বর আয়তা আল্লাহ তালা বলছেন ওয়ালা ইন আন কেন ওলাউরাকুবে যদি তারা সিরেক করত তবে তারা যে আমল করছিল সেটা বাতিল হয়ে যেত সেটা বরবাদ হয়ে যেত আর এছাড়া আমরা নবী সাল্লা সাল্লামের একাধিক হাদিস পাই তার মধ্যে একটা শুধু এখানে উল্লেখ করব সোহেব খারি মুসলিমের মান আহেদা তাফি আমরিন আহেদা মালাইসামিন্দ যে ব্যক্তি এই দিনের মধ্যে নতুন কোনো কাজ শুরু করে দেয় নতুন কোনো বেদ চালু করে তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে সেটা প্রত্যাখ্যাত হবে এভাবে আরও অনেক দলিল আছে আমরা সেই আলোচনার যাচ্ছি না চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে আমরা যদি বিশুদ্ধ আঁকিতা পোষণ করতে পারি সহি আকিদা এবং বিশুদ্ধ শক্তিশালী ইমান আমাদের মধ্যে থাকে আমরা হোল্ড করতে পারি তাহলে শয়তানের মন্ত্রণা থেকে আমরা রক্ষা পাব। এমন কি সত্যি কথা হচ্ছে যেটা বাস্তবে আমরা প্রমাণ পাই এবং সবাই পেয়ে থাকে সেটা হচ্ছে যারা বিশুদ্ধ তৌহিদের উপর প্রতিষ্ঠিত জিনভূত এদেরকে কখনোই স্পর্শ করে না ডিস্টার্বও করে না আজকাল এই ঢাকা শহরের মধ্যে কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কাছে ফোন আসে যে বলে যে জিনের কিংবা নানা ধরনের শয়তানের কুমন্ত্রণা কিংবা আসর থেকে নিজেদেরকে মুক্ত করতে পারছেন না এবং খুবই ডিস্টার্ব তারা ফিল করছেন মানসিক ডিস্টার্ব এবং রাতে তাদের বাসায় নানা ধরনের ডিস্টার্ব আমরা দেখেছি যে এই অভিযোগটা শুধুমাত্র তারাই করে থাকেন যাদের হয়তো দিনদারির যথেষ্ট অভাব রয়েছে আর কোনো ভালো আলেম অথবা যারা আসলে তৌহিদের সঠিক চর্চা করে থাকেন বিশুদ্ধভাবে ইবাদত পালন করে থাকেন তাদের ক্ষেত্রে এটা দেখা যায় না সুতরাং এর দ্বারা বোঝা যায় যে বিশুদ্ধ তৌহিদ যারা পোষণ করেন বিশুদ্ধ আকীদা যারা পোষণ করেন তারা শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পান জিন ভূতের আসর থেকেও তারা রক্ষা পান ভূত কথাটা আমরা এমনি বলে ফেলি আসলে শব্দটা হবে জিন আসল ভূতের যে কনসেপ্টটা এটা কোরআন হাদিস কখনও আমাদের সামনে তুলে ধরেনি অতএব আমরা ভূত শব্দটা পরিহার করাটাই আমাদের জন্য ভালো পঞ্চম যে বিষয়টা আমরা বলবো বিশুদ্ধ ইসলামী আকিদা সকল ভ্রান্ত আঁকিদা এবং মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করে সংরক্ষণ করে আপনি যদি বিশুদ্ধ আকিদাটা অর্জন করতে না পারেন জ্ঞান অর্জনের মধ্য দিয়ে ইসলামী জ্ঞান অর্জনের মধ্য দিয়ে তাহলে খুব দ্রুতই আপনাকে বাতিল আকিদাগুলো গ্রাস করবে বাতিল মতবাদগুলো আপনার উপর গালেব হয়ে যাবে এবং এক সময় আপনি নিজেকে আবিষ্কার করবেন বাতিলপন্থীদের দলে এবং ষষ্ঠ যে বিষয়টি সেটি হচ্ছে বিশুদ্ধ আকিদা সকল মুসলিমের প্রতি একটা ভালোবাসা তৈরি করে দেয় এবং মুসলিমদেরকে দিনই ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে কারণ আমাদের এই আকিদা তো আল্লাহর উদ্দেশ্যেই তাই না আল্লাহকে আমরা ভালোবাসি সুতরাং আল্লাহর বান্দাদের প্রতিও আমাদের ভালোবাসা শ্রদ্ধা রেসপেক্ট সম্মান থাকবে বিশুদ্ধ আঁকিদা আসলে আমাদের ঝগড়ার বিষয় নয় বিশুদ্ধ আঁকিদা আমাদেরকে ইসলামে ঐক্য শেখায় এবং ঐক্যবদ্ধ করে দেয় আজকে আনফর্চুনেটলি আমরা আকিদাকে দেখতে পাচ্ছি সামনে রেখে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে এটার প্রধান কারণ হচ্ছে বিশুদ্ধ আঁকিদার মূল চেতনা থেকে আমরা দূরে সরে যাচ্ছি আকিদা তো শুধু কয়েকটা থিওরির নাম নয় আমাদের ইসলামটা থিওরি এবং প্র্যাকটিস সুতরাং আকিদাও আমাদেরকে আল্লাহর দেয়া যে উদ্দেশ্য যে মাকাসেদ তার কাছে নেওয়া যায় অতএব আমরা এ কথা বলে শেষ করব যে আসুন আমরা বিশুদ্ধ আকিদা এটা শেখার চেষ্টা করি বিশুদ্ধ ইমান লালন করি পোষণ করি এবং ইমানের যে মাকাসেদগুলো আছে আকিদার যে মাকাসেদগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করি অর্জন করার চেষ্টা করি যাতে করে আমাদের আকিদা আমাদেরকে বিভক্ত না করে আমাদেরকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে পরস্পর পরি প্রতি বিদ্বেষী না করে পরস্পর পরস্পরের প্রতি আমাদের ভালোবাসা মমতা এবং সৌহার্দ্য তৈরি করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান নিয়াজ আলী আপনি বলেছেন আমি একজন সিঙ্গাপুর প্রবাসী এদেশে সরকারি ছুটি রোববার থাকায় আমি জুমার নামাজ পড়তে পারি না এখন আমার কী করণীয় সিঙ্গাপুরে যারা আছেন আমি যতটুকু জানি সেখানে অনেক মসজিদও আছে সালাদ পড়ার একদম সুযোগ নেই এটা বলা যাবে না আছে তারপরেও একটা অবকাঠামো সেখানে আছে যে যে কোনো ব্যক্তি সেখানে চাইলেই যেমন জুমার সালার পড়ার পারমিশন হয়তো পায় না সেক্ষেত্রে আপনি যদি আপনার অবস্থা এমনই সঙ্গীন হয়ে থাকে যে জুমার সালাদ পড়ার কোনো ব্যবস্থা আপনি করতে পারছেন আপনি জোহর পড়বেন তবে আমরা আপনাকে পরামর্শ দেব যে জুমার সালা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালা মুসলিমদের জন্য কারণ এটা হলো জুমাবার্কে যেটাকে আমরা বলি ঈদলসব মুসলিমদের সাপ্তাহিক ঈদ এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং সেই ঈদ উপলক্ষে আমাদের যে সালাত আমাদের যে খুদ্ আমাদের যে একটা সম্মিলন সারা মুসলিম বিশ্বের বিভিন্ন জনপদে দেখা যায় যে অধিক সংখ্যক মুসলিমরা এই জুমার সালাতে একসাথ হয়ে থাকে সুতরাং সেই সম্মেলন থেকে আমাদের নিজেদেরকে বঞ্চিত করা ঠিক হবে না সেখানে আসা উচিত সেখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদের শোনা উচিত খুঁতবার শোনা উচিত আশা করা যায় সে খুতবার যে সুন্দর বক্তব্য সেটা আমাদেরকে পুরো সপ্তাহ জুড়ে ভালো থাকার প্রেরণা যোগাবে দিনের গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শেখাবে আমল আমাদেরকে শেখাবে এবং মোটিভেশন বা প্রণয় আমাদেরকে দেবে অতএব আমরা বলবো যে জুমার সালাত আপনি যদি কোনো মুসলিম মাইনরিটি কান্ট্রিতেও থাকেন অ দেশেও থাকেন তবুও পড়ার প্ল্যান করবেন কিন্তু কোনো কারণে যদি আপনি পড়তে না পারেন এবং তার যথাবিহিত ওজোর থাকে যেমন আপনাকে সুযোগ দেওয়া হলো না তাহলে আপনার উপর থেকে আশা করি পাপটা হয়তো আল্লাহ উঠিয়ে নেবেন কারণ আপনি জুমার সালাত না পড়লে আপনি জহর সালাদ কিন্তু মিস করছেন না কিন্তু যদি মনে করেন যে জুমার সালাদ যেহেতু মিস হলো তাহলে জোহর আর পড়ে লাভ কী তাহলে কিন্তু আপনি মহাপাপী হয়ে যাবেন সেটা আশা করি যে আপনি অথোবন্ধ কেউ কখনো করবেন না আমাতুল্লা বিনতে ইকবাল বলেছেন সহশিক্ষা কি হারাম সহশিক্ষা কাকে বলে সহশিক্ষা হচ্ছে ছেলে মেয়েদের একত্র শিক্ষা বিশেষ করে ছেলেমেয়েরা যখন ফিজিক্যালি ম্যাচিউর্ড হয় তারা যখন মানে এমন একটা বয়সে পৌঁছে যখন তারা বালেগ হয়ে যায় তাদের মধ্যে যৌনতা আসে তাদের মধ্যে তারুণ্য থাকে ইত্যাদি তখন আসলে তাদের মধ্যে পৃথক করে দেওয়া এবং তাদেরকে আলাদা পরিবেশে রাখা নারী পুরুষ আলাদা থাকা পৃথক থাকা এটাই হল ইসলামের নির্দেশ এমনকি সন্তানদেরকেও তো নবী সাল্লা সাল্লাম দশ বছর বয়সে বাবা মা থেকে আলাদা করে দিতে বলেছেন কেন কারণ মানুষের যে প্রাইভেসিগুলো আছে তার যে একটা মানে জীবনের কামনা বাসনা আছে যৌনতা আছে এগুলো যেন সবার মধ্যে ওইভাবে ছড়িয়ে না পড়ে যেভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি এই সহশিক্ষা কার্যক্রমের কারণে এবং মানুষের মধ্যে ফ্রি মিক্সিংয়ের কারণে আজকে বিশ্বে মানে যৌনতা এত বিকৃতভাবে ছড়িয়ে গেছে যে এটা দ্বারা আমার মনে হয় পৃথিবীর ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পারসন নাও এফেক্টেড তারা প্রত্যেকেই এর দ্বারা ক্ষতিগ্রস্ত বুড়ো বুড়িও এর থেকে কিন্তু আর বাঁচতে পারছে না এবং তরুণ তরুণী তো বটেই আমরা জানি যে বিভিন্ন কর্পোরেট সংস্থায় অফিসে আদালতে সব জায়গায় আজকে যৌন হয়রানি শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই এবং দেখেন এত ওপেননেসের পরেও এই এই যে আমরা যেটা বলছি যে ফ্রি মিক্সিং এর পরেও কিন্তু ধর্ষণ বেড়ে গেছে তাই না এর পরেও কিন্তু তালাক বেড়ে গেছে মানে আজকে অনেক মানুষ আধুনিক মানুষ মনে করে যে ওপেননেস দরকার নারী স্বাধীনতা কিংবা ব্যক্তি অধিকার ইত্যাদি ইত্যাদি কিন্তু এই অধিকার সবচেয়ে বেশি ক্ষুণ্ণ হচ্ছে এই ধরনের ওপেননেসের কারণে এবং এই ধরনের আমি বলবো যে ফ্রি মিক্সিংয়ের কারণে মানুষ যেমন মেয়েরাও আজকাল যেভাবে সাজসজ্জা করছে অশ্লীলতায় গা ভাসিয়ে দিচ্ছে এবং মানে দেহ ব্যবসায় যেভাবে বিশালভাবে মানুষ নিয়োজিত হচ্ছে এসব কিছু আসলে একসাথে ফ্রি মিক্সিংয়ের কারণ তো যাই হোক এটা আমাদের কাছে খুবই স্পষ্ট ইসলাম কি বলে ইসলাম আসলে সব সময়। যে কোনো ফাহেশাকে অ্যাভয়েড করতে বলে এবং যেন ফাহা উৎপাদিত হয় বা তৈরি হয় ছড়িয়ে পড়ে এমন কিছুকেও যেন অ্যাভয়েড করা হয় সেই নির্দেশ কিন্তু কোরআন দিয়েছে লা তাকরাবুল মিনহা লাবুল প্রকাশ্য প্রকাশ্য যত ফাহেসা আছে এগুলোর ধারে কাছেও যেও না এ হচ্ছে ইসলামের মূল বক্তব্য সুতরাং শিক্ষা যা মানুষকে আলোকিত করবে যা মানুষকে বিশুদ্ধ আঁকিদা শেখাবে সৎ চরিত্র শেখাবে যা মানুষকে সততা শেখাবে পরিচ্ছন্ন জীবন যাপন করতে শেখাবে সতীত্ব রক্ষা করতে শেখাবে সেই শিক্ষা যদি এভাবে ফ্রি মিক্সিং দ্বারা কলুষিত হয় তাহলে কিন্তু সঠিক শিক্ষাটা আসবে না এবং তার বহু প্রমাণ কিন্তু আজকে আমরা আমাদের দেশেও পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষকদের কাছে আমাদের ছাত্রীরা অনেক ক্ষেত্রেই নিরাপদ নন এবং আমাদের মেয়েরা পুরুষদের কাছেও নিরাপদ নন আমরা দেখতে পাচ্ছি মেয়েরা ধর্ষিতা হচ্ছে বাসে ধর্ষিতা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষিতা হচ্ছে কোচিং সেন্টারে এসব তো সহশিক্ষার কার্যক্রমেরই ফলাফল আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জন্যে আমরা দেখি যে আমাদের ওলামাইকেরাম ওভার দ্য ইয়ার্স এখনও সারা বিশ্বের সমস্ত কেরাম তারা ছেলে মেয়েদের একসাথে এই ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালানোটাকে তারা জায়জ মনে করেন না এবং এটাই শুদ্ধ সেক্ষেত্রে আমাদের উচিত হবে ছেলেরা যেন আলাদা প্ল্যাটফর্মে মেয়েরা যেন আলাদা প্ল্যাটফর্মে পড়াশোনা করে এখন একটা প্রশ্ন হয়তো এভাবে আসতে পারে যে অধিকাংশ দেশে অবস্থা এমন দাঁড়িয়েছে যে ছেলেদের যদি আলাদা ব্যবস্থা থাকেও কিন্তু মেয়েদের নাই অতএব মেয়েদের উচ্চশিক্ষার জন্য ছেলেদের সাথে একসাথ হয়ে পড়তে হবে এরকম একটা বিষয় আসলে এসেই গেছে এক্ষেত্রে আমরা পরামর্শ দেব যে চেষ্টা করতে হবে আমাদের মেয়েদেরকে প্রোটেকশানে রাখার এবং তাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার এতদিন না এখন হোক এতদিন নাই এখন হোক তাই না বিশ্ববিদ্যালয় হোক তাদের জন্যে কলেজ হোক ইউনিভার্সিটি হোক কিংবা মাদ্রাসা হোক বিদ্যালয় হোক ইত্যাদি আচ্ছা হওয়াটা তো এত সহজ নয় বললেই তার হয়ে যায় না তাহলে এখন কি করবে এখন তারা আমি যেটা বললাম আর তারা চেষ্টা করবে নিজেদের ইজ্জাত আব্রু বজায় রেখে আলাদা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ তারা করতে পারে সেখানে পড়া কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের আলাদা কলেজ আছে মেয়েদের আলাদা মেডিকেল কলেজ আছে মেয়েদের আলাদা মাদ্রাসা আছে মেয়েদের আলাদা গার্লস স্কুল আছে এবং কলেজের মধ্যে যেমন আমরা দেখতে পাচ্ছি সে ইডেন কলেজ আছে তারপরে বাদরসা কলেজ এরকম অনেকগুলো কলেজ আছে তাহলে সেগুলোতে পড়তে পারে আর যদি সে ব্যবস্থা তো সবার জন্য হয়তো সহজ নয় চাইলে তো আর পারে না তাহলে তারা যদি এমন স্কুল কিংবা প্রতিষ্ঠানে পড়তে চায় এছাড়া তাদের আর কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নিশ্চিত করতে হবে যে মেয়েরা সেখানে অপ্রেসড হবে না মেয়েদের পর্দাপশিদা সেখানে পালন করতে কোনো অসুবিধা হবে না এবং মেয়েরা তাদের ইজ্জাত আবরু এবং নিরাপত্তা বজায় রেখে এবং ছেলেদের সাথে মিক্সিং মিক্সিংয়ের মধ্যে সম্পৃক্ত না হয়ে তাদের শিক্ষা নিতে পারবে এটা হলো সবচেয়ে অড সিচুয়েশন শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তা যখন থাকে তখন তারা এই অবস্থায় শরীয়তের নির্দেশ পালন করে শিক্ষা নিতে পারবে কিন্তু এটা হলো সবচেয়ে আসওয়াউল উল আহওয়াল সবচেয়ে খারাপ অবস্থা বেটার অবস্থায় থাকার জন্য আমাদেরকে ট্রাই করতে হবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি ভাই না বোন ঠিক বুঝতে পারছি না ব্যক্তি তিনি প্রশ্ন করেছেন আমি দীর্ঘদিন অমুসলিম দেশে ব্যবসা করি পেশায় ফুলের ব্যবসায়ী বোঝা যাচ্ছে তিনি সম্ভবত একজন ভাই তাই অনেক সময় খ্রিস্টানদের গির্জা থেকে ফুলের অর্ডার আসে আমাদের গির্জায় গিয়ে সাজিয়ে দিতে হয় এর মধ্যে তাদের উপাসনালয়ের স্থানগুলোও থাকে এটা কি আমাদের জন্য গণাহের কারণ হবে যেহেতু বেশিরভাগ ফুলের অর্ডার গির্জা থেকে আসে কিভাবে ব্যবসা করলে তা হালাল হবে এবং গির্জার মানুষরা যদি আমাদের দোকান থেকে ফুল কিনে নিয়ে যায় তাহলে কি নাজ কিছু আছে দুটো জিনিস একটা হলো আপনি গির্জা কিংবা অন্য যে কোনো উপাসনালয়ে গিয়ে সেগুলোকে সাজিয়ে আসলেন আর আরেকটা জিনিস হচ্ছে কোনো ব্যক্তি যে মুসলিম নয় হয়তো খ্রিস্টান ইহুদি বা হিন্দু আপনার কাছ থেকে জিনিস কিনলো সে ফুল হোক অথবা শৌখিন কোনো জিনিস হোক আতর হোক কিংবা খাবার দাবার যাই হোক না কেন তাহলে দ্বিতীয় যে বিষয়টা আপনার কাছ থেকে পৃথিবীর যে কেউ জিনিস কিনতে পারে যদি আপনি ভালো জিনিস বিক্রি করেন তাহলে যে কেউ কিনতে পারে ক্ষতিকর জিনিস আবার কারোর কাছে বিক্রি করা যাবে না যেমন সিগারেট যেমন মাদকদ্রব্য যেমন গাঁজা যেমন ইয়াবা এগুলো পৃথিবীর কারু কাছে বিক্রি করা যাবে না হারাম বিক্রি করাটাও হারাম কেনাটাও হারাম এর ইনকামটাও হারাম একদমই স্পষ্ট কিন্তু যেগুলো উপকারী যেগুলো সমাজে বৈধ ইসলামীয় বৈধ সেগুলো আপনি সবার কাছে বিক্রি করতে পারেন আপনি চাল বিক্রি করতে পারেন গম বিক্রি করতে পারেন তরকারি কোষ মাছ অথবা দুধ যে কোনো মানে শুকনা খাবার খেজুর সব কিছু আপনি মুসলিম অমুসলিম সবার কাছে বিক্রি করতে পারেন এমনকি ফুল শৌখিন দ্রব্য বা স্নো ব্রাশ কিংবা পেস্ট এগুলো আপনি মুসলিম অমুসলিম সবার কাছে বিক্রি করতে পারেন তাহলে ফুলও আপনি সবার কাছে বিক্রি করতে পারেন সে ফুলটা নিয়ে কেউ কেউ গিয়ে ছেড়ে ফেললো নাকি সে ফুলটা নিয়ে পূজা করলো এতটুকু ইনভেস্টিগেট করার দায়িত্ব আপনার নয় কিন্তু প্রথম যেটা সেটা হচ্ছে একজন মুসলিম যিনি ইসলামকে প্র্যাকটিস করেন তিনি কি অন্য ধর্মের উপাসনালয় সাজিয়ে দিয়ে আসবেন এ কাজটি তিনি করবেন না কারণ এই জায়গায় তার নিজের ধর্মীয় কিছু বিধিনিষেধ আছে অর্থাৎ যারা হয়তো সত্যিকার তৌহিদের চর্চা করেন না যারা কফুরি কিংবা শেরিককে লালন করেন তাদের প্রমোশনাল কাজগুলোকে কোনো মুসলিম প্রমোট করবে না তাদের কাছে জিনিস বিক্রি করতে পারে কিন্তু তাদের সেগুলোকে নিজে সরাসরি প্রত্যক্ষভাবে প্রমোট করবে না সেটা তার জন্য হারাম হবে তার জন্য জায়েজ হবে না যদি কেউ এমন কাজে লিপ্ত হন সেখান থেকে তার ইনকাম আসে তাহলে এটাকে আমরা হালাল ইনকাম বলতে পারব না আর এটাকে বিদ্বেষমূলক আচরণ বলা যাবে না কারণ এটা হলো একটা দিনই নির্দেশনা যে একজন মুসলিম ইসলাম এবং সাধারণ কল্যাণকর যে কোনো জিনিসকে সে প্রমোট করতে পারবে কিন্তু সে কোনো কফুরিকে সে কোনো সেরেককে সে কোনো বেদাৎকে সে কোনো পাপকে সে কোনো ক্ষতিকারক জিনিসকে সে কোনো মানবের জন্য অমঙ্গলজনক কোনো কিছুকে সে প্রমোট করতে পারবে না এটাই হচ্ছে শেরিয়াতের বিধান শাহিন আহমেদ বলেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি আমরা সকলেই ভালো আছি আল্লাহর রহমতে আপনি বলেছেন আমি পরিবার ছেড়ে দূর প্রবাসে থাকি দেশে গিয়ে ইসলাম ব্যাংক থেকে লোন নিয়ে একটা ব্যবসা করতে চাই এটা আমার জন্য জায়জ হবে কি আমি যতটুকু জানি ইসলামিক ব্যাংকিং সিস্টেমে আসলে লোন নেই কারণ লোন কারা দেয় ইসলামিক সিস্টেমে লোন এটা হলো একটা কর্জে হাসানা মানে কর্জে হাসানা যেটাকে আমরা চ্যারিটেবল লোন বলি অর্থাৎ এটা হলো এমন একটা লোন যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সাওয়াব কারণ ইসলামের লোন দিয়ে ব্যবসা করা যায় না ফলে সেগুলো চ্যারিটি সংস্থাগুলো করে থাকে চ্যারিটি সংস্থাগুলো এই চ্যারিটেবল লোন বা কার্জে হাসানার ব্যবস্থা করে থাকে আর যারা লোন দিয়ে প্রফিট করেন সেটা হলো কনভেনশনাল সুদি সিস্টেম তাহলে সুদী ব্যাঙ্কগুলো অথবা অন্য অন্য আরও যারা লোন দিয়ে তারা ইনকাম করেন অর্থাৎ সুদ তারা অর্জন করেন তারাই লোন দিয়ে থাকে তাহলে ইসলামিক ব্যাংকিং কিংবা ইসলামিক ট্রেডিং ব্যবস্থাপনায় যেটা আছে সেটা হচ্ছে বিনিয়োগ বিনিয়োগ এই বিনিয়োগটা অনেক রকম হতে পারে একটা হতে পারে মশারাকার ভিত্তিতে প্রফিট লস শেয়ারিং একটা হতে পারে মদারাবার ভিত্তিতে একজন ব্যক্তি পুরো টাকা দিবে যিনি সোহেবুল মাল এবং আরেকজন ব্যক্তি তার শ্রম দিয়ে সেই পুঁজিটাকে কাজে খাটিয়ে দুজনের জন্য প্রফিট নিয়ে আসবে তাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে এটা মোদার হবে দুটোই হল প্রফিট লস আর শেয়ারিং পদ্ধতি বিনিয়োগ পদ্ধতি দ্বিতীয় হচ্ছে ট্রেডিং সিস্টেম বেচা কেনা অর্থাৎ আপনি বিনিয়োগটা নেবেন একটা বেচা কেনা সুসম্পন্ন করার জন্য এবং এক্ষেত্রেও দেখা যায় যে একজন ব্যক্তি থেকে যে বিনিয়োগটা আপনি নিচ্ছেন এটাও এক ধরনের বেচা ভিত্তিতে হতে পারে আপনার যেমন একটা ইন্ডাস্ট্রি করা দরকার একজন ব্যক্তি বলল আমি আপনাকে এভাবে মশারাকার ভিত্তিতে আসবো না আমি আপনাকে মেশিনারিজগুলো কিনে দেব তবে এই মেশিনারিজগুলো কিনে আমি আপনার কাছে বিক্রি করব। বেশি দামে তাহলে এটাও ট্রেডিং পদ্ধতিতে এক ধরনের বিনিয়োগ হয়ে গেল আরেকটা হলো ইজারা পদ্ধতি অর্থাৎ আপনার মেশিন দরকার একটা জিনিস আপনি হয়তো মানে ব্যবসা বাণিজ্যে ব্যবহার করতে চান এখন আপনার সেই সামর্থ্য নাই তখন বলা হলো এই মেশিনটা অথবা আপনার এই একটা ফ্যাক্টরি আমি তৈরি করে দেবো এটা আপনাকে ভাড়া দেবো প্রতি বছর আপনি আমাকে একটা ভাড়া দেবেন এভাবে দশ বছর আপনার কাছে ভাড়া থাকবে এর মধ্যে আপনি ভাড়াও দেবেন আবার এটা দামও শোধ করবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইজারা পদ্ধতিও আছে এটা কমপ্লিট ইজারা পদ্ধতি হতে পারে আবার ইজারা মনতে হবে বৃত্তাম লীগ যেটা আমি বললাম দশ বছরে ইজারাও চলল আবার এখান থেকে প্রফিট করে আপনি তার দামটাও শোধ করে দিলেন তাহলে দুটোই হলো এভাবে বিভিন্ন পদ্ধতিতে বিনিয়োগ নেওয়া চায় আপনি নিতে পারেন আপনি ইসলামিক পদ্ধতিটাকে অ্যানশিওর করতে হবে এবং আপনাকে জানতে হবে যে লোন নিয়ে প্রফিট করা যায় না কিন্তু বিনিয়োগ নিয়ে প্রফিট করা যায় তাহলে আপনি কোন পদ্ধতি নিচ্ছেন আপনাকে এই ব্যাপারে পড়াশোনা করতে হবে আমি আপনার প্রশ্ন থেকে বুঝলাম যে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা মানে অন্ধের মতো কাজ করি কিন্তু এর যে বিনিয়োগ পদ্ধতিটা সে সম্পর্কে আমাদের কোনো পড়াশোনা নেই ফলে এখানে বেশ কিছু জটিলতা তৈরি হয় আপনারা যারা এই ধরনের বিনিয়োগটা নিতে চান ইসলামিক ব্যাঙ্কিংগুলো থেকে তাহলে তাদেরকে অবশ্যই পড়াশোনা করতে হবে এবং এই ব্যাপারে জেনে বুঝে সেরিয়া লঙ্ঘন যাতে না হয় সেরিয়ার প্রোটেকশন যাতে আপনারাও দিতে পারেন এবং নিতে পারেন সেভাবেই আপনারা পড়াশোনা করে এই বিনিয়োগগুলো নিতে পারেন তার মানে হচ্ছে আমরা সঙ্গে এতটুকু বলবো যে ইসলামী ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে যদি কোনো সচেতন গ্রাহক ইসলামিক পদ্ধতিতে বিনিয়োগ নিতে চান তাহলে সেটা শতভাগ সম্ভব তবে সেজন্য গ্রাহককেই সবচেয়ে বেশি সচেতন থাকতে হবে এবং যে টার্মস কন্ডিশনগুলো ইসলাম সেট করে দিয়েছে সেগুলো এখানে অ্যানশিওর করতে হবে এস হক বলেছেন আমার এক বন্ধুর ভাইয়ের পুরোপুরি হারাম উপার্জন সে গাঁজার ব্যবসা করে আমার বন্ধু কি তার ভাইয়ের থেকে টাকা ধার নিয়ে ব্যবসা করতে পারবে টাকা ধার করা এটা যারা হালাল হারাম একদম বাজ করে না তাদের কাছ থেকে নেওয়াটা সঙ্গত নয় সুন্দর নয় তবে যায় আছে যেমন নবী সাল্লা সাল্লাম তো ইহুদিদের কাছ থেকে ধারে কিছু জিনিসপত্র তিনি ক্রয় করেছিলেন বোখারের হাদিসে সে আলোচনাটা আছে তাহলে এটা বোঝা গেল যে যারা হারাম এবং হালাল দুটোই ইনকাম করে তাদের সাথে তাদের কাছ থেকে ধার নেওয়া যায় যাচ্ছে অথবা ধারে তাদের কাছ থেকে কিছু কেনা যায় যাচ্ছে তবে এটা মনে রাখতে হবে এই যে যেমন গাঁজার ব্যবসা করে আপনি বলেছেন এমন ব্যক্তির সাথে তো আমাদের কোনো মরামেলাই যাওয়া উচিত না যারা মদের ব্যবসা করে যারা চোরাচালানির ব্যবসা করে যারা সমাজে দুর্নীতি করে অন্যায় করে এবং স্পষ্ট হারাম পন্থায় যারা বিভিন্ন কাজে যারা জড়িত তাদের থেকে আপনি কেন ধার নিতে যাবেন তাদের সাথে কেন আপনি রিলেশন করবেন তাদেরকে তো আমাদের না বলতে হবে আমাদের দুর্নীতিকে না বলতে হবে গাঁজা মাদক সেবন যারা করে মাদক ব্যবসা যারা করে তাদেরকে কমপ্লিটলি না বলতে হবে ইসলাম সেই চেতনাটাই আমাদেরকে শেখায় অতএব আমরা বলবো যে হারামের বিষয়টা দুরকম একটা হলো যারা এই প্রচণ্ড খারাপ ধরনের হারামে সম্পৃক্ত তাদের সাথে কোনো রিলেশানই রাখা যাবে না আর আরেকটা হচ্ছে যাদের ইনকামের মধ্যে কিছু হারাম সম্পৃক্ত হয়ে যায় এবং তারা সে ব্যাপারে সচেতন নয় যেমন তারা কনভেনশনাল ব্যাংকে টাকা রাখে সেখান থেকে সুদটা তারা গ্রহণ করে হ্যাঁ এখন যে আধুনিক ব্যবস্থাপনা এমনকি মুসলিম দেশগুলোও কিন্তু সুদের মালিক করে দিচ্ছে মানুষকে যদি ইসলাম সুদকে সর্বতভাবে হারাম ঘোষণা করেছে তাহলে এই ধরনের ব্যক্তি যারা এই ধরনের হারামে সম্পৃক্ত তাদের কাছ থেকে তাদের কাছ থেকে আপনি প্রয়োজনে টাকা ধার করতে পারবেন বা টাকা ধার করে ব্যবসা করতে পারবেন কিন্তু নিকৃষ্ট ব্যবসা কিংবা অত্যন্ত খারাপ কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে সম্পৃক্ত না হওয়াটাই হচ্ছে সঙ্গত এবং তাদের থেকে দূরে থাকা তাদেরকে পরিহার করা এটাই ইসলামের নির্দেশ আচ্ছা জাহিরুল হক আপনি বলেছেন আমার বাবা দশ পনেরো বছর পূর্বে সুদের দুই লক্ষ টাকা দিয়ে একটি জমি কিনেছিল যার বর্তমান বাজার মূল্য বিশ লক্ষ টাকা এখন এই জমিটি রাখার জন্য জমির সম মূল্য দান করা দান করে রাখা যাবে কি দান করতে হলে কত দান করব দুই লক্ষ নাকি বিশ লক্ষ আমার বাবার হয়ে যদি আমি দান করি তাহলে কি তা গ্রহণযোগ্য হবে আচ্ছা এখানে আপনি কেন জমিটা দান করতে চান সেটা তো বলেননি এই জমিটি রাখার জন্য কি আপনি কি আপনার বাবা থেকে আচ্ছা এখানে সুদের দুই লক্ষ বুঝতে পেরেছি আপনি বলেছেন সুদের টাকা দিয়ে কিনেছিল আর আপনি এখন সে সুদের টাকাটা শোধ করে দিতে চান এবং সেটা থেকে নিজেরা গেট রিট করতে চান মুক্তি পেতে চান ফলে আপনি চিন্তা করছেন যে আমি কি ওই যে দুই লক্ষ টাকা দিয়ে বাবার জমি কিনেছিল সেই দু লক্ষ টাকায় কি আমি সবের নিয়ত ছাড়া ব্যয় করে ফেলবো তাহলে কি আমি সুদের থেকে মুক্ত হব নাকি এই সুদের টাকা দিয়ে যেই জমিটা এসছে পুরোটাই বিশ লক্ষ টাকায় আমাকে মানে সবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে আপনার বাবা জীবিত আছেন কি না সেটা আপনি কিন্তু বলেননি আপনার বাবার যদি মৃত্যু হয় এবং অলরেডি এই জমির মালিক যদি ওয়ারিসরা হয়ে যায় তাহলে এটা তো আর আপনি বিক্রি করতে পারবেন না বাবার পক্ষ থেকে বাবার সুদের যত ইনকাম সেগুলো হিসেব করে অরিজিনাল মূল্যটাই আপনি সবের নিয়ত ছাড়া দিতে পারেন দিতে পারেন আর যদি এটা বাবা জীবিত অবস্থায় থাকে আপনি চিন্তা করছেন তাহলে আসলে সুদ থেকে যে ইনকামগুলো হয় সেটাও একই হুকুমের মধ্যে চলে যাবে তবে এখানে আরেকটা বিষয় আছে যখন কোনো ব্যক্তি সুদ থেকে টাকা ইনকাম করে এবং সে দিয়ে তার প্রপার্টি গড়ে তোলে তারপরে যদি সে অনুধাবন করে যে এটা তো সুদ এটা তো হারাম আমার তো উচিত হয়নি তারপরে সে তওবা করে তাহলে তার সুদে কেনা বা সুদের টাকায় কেনা যে প্রপার্টি ওটাও কি দান করে দিতে হবে এক্ষেত্রে ওল আমাদের এখতলাফ আছে যারা খুবই তাকোয়াবান তারা বলেছেন যে হ্যাঁ সবটাই সবটার থেকে তাকাল্লুস এটা ভালো অথবা কেউ কেউ বলেছেন জরুরি তবে এক্ষেত্রে ইমাম চাইমিয়া রাহেমাহলার যে স্টাডিটা আমি দেখেছি সেটা খুবই প্রণিধানযোগ্য তিনি বলেছেন তওবা করার মধ্য দিয়ে একজন ব্যক্তির অনেক কিছু পিউরিফাই হয়ে যায় এবং কোরআন বলছে এমনকি তার পাপগুলো তার হাসানাতে নেকিতে পরিণত হয় তওবার কারণে তাহলে তওবার কারণে একজন ব্যক্তির যেমন আগে হারাম ছিল সেটাও কিন্তু হালাল হয়ে যাওয়ারই কথা এবং তিনি ক্ষেত্রে দলিল হিসাবে আরও নিয়ে এসছেন একজন অমুসলিম যদি তহবা করেন তাহলে কি তার অমুসলিম থাকাকালে একজন অমুসলিম তওবা করে মুসলিম হলে তার অমুসলিম থাকাকালে যত প্রপার্টি আছে সবটাই কি সবে নিয় দিয়ে দিতে হবে উত্তর হচ্ছে না এটা কখনও রাসুলসাল্লাহ সাল্লাম বলেননি সাহবাইকার তারা যখন ইসলাম গ্রহণ করেছেন তাদের অতীত সম্পদগুলো থেকে ছিল এবং সেটা থেকে ইসলাম মানে তাকে মুক্ত হতে বলেনি তার মানে হচ্ছে তবার মাধ্যমে একজন অমুসলিম তার পূর্বের সম্পত্তি যেভাবে সে অর্জন করুক না কেন একমাত্র যদি চুরি ডাকাতির মাধ্যমে করে তাহলে সেটা ফেরত দিতে হবে কিন্তু অন্য হারামপন্থায় করলে তবার মাধ্যমে সেটা পিউরিফাইড হয়ে যায় পিউরিফাইড হয়ে যায় ঠিক তেমনি তাহলে একজন মুসলিম তবার কারণে তারও তো সেই সেম ফ্যাসিলিটি পাওয়ার কথা বরং মুসলিম আরও বেটার ফ্যাসিলিটি পাওয়ার কথা সেক্ষেত্রে এই মতটি আমার কাছে অত্যন্ত পরিধানযোগ্য মনে হয়েছে যে একজন ব্যক্তি সুদে অথবা অন্য যে কোনো হারাম টাকা দিয়ে যদি সে কোনো প্রপার্টি কিনে এবং তারপর তওবা করে তাহলে সেটা তার জন্য হালাল হয়ে যাবে অর্থাৎ তার তওবাটা যদি সিনসিয়ারলি হয় তাহলে তার ইতোমধ্যে যে সম্পদ অর্জিত হয়েছে সেটা সব কিছু তাকে ডিসবার্স করে দিতে হবে না তবে সে যদি অন্যের অধিকার ক্ষুণ্ণ করে জোর করে অন্যের মানবাধিকার লঙ্ঘন করে কোনো কিছু জোর করে দখল জবর দখল করে রাখে সেটা কিন্তু তাকে সব সবসময় দিয়ে দিতে হবে সে যেই হোক না কেন কারো যদি জমি দখল করে রাখে কারো টাকা কারো জনগণের সম্পত্তি যদি সে মেরে থাকে তাহলে এই সব কিছু সে তবা করার পরেও এগুলো তাকে দিতে হবে শুধু আমরা সেই হারাম হারাম টাকা দিয়ে সম্পত্তির কথা বলছি যেগুলোর মালিকানা বাহ্যিকভাবে সামাজিকভাবে সমাজ তাকে করে দিয়েছে যেমন সুদের টাকা যেমন সুদের টাকা ইত্যাদি কিন্তু চোরে চুরি করা টাকা ছিনতাই করা টাকা ডাকাতির টাকা বা জোরপূর্বক দখলকৃত যে সম্পত্তি এগুলো কিন্তু সে দখল করে রাখতে পারবে না এগুলো তাকে অবশ্যই দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে কাকে দিয়ে দিতে হবে যারা এর প্রকৃত হকদার তাদেরকে এবং এটা ওদেরকে দিলে হবে না যে আমি এটা জনকল্যাণে দিয়ে দিলাম না যে সম্পত্তিগুলো নির্দিষ্ট ব্যক্তিদের থেকে নেওয়া হয়েছে ছলছাতুরি করে চুরি করে বা জবরদখল করে সেগুলো তাদের কাছে পৌঁছে দিতে হবে তো আশা করি এই ডিসকাশন থেকে আপনি বুঝতে পেরেছেন যে আপনি যে দুই লক্ষ টাকা দিয়ে দিতে চাচ্ছেন সেটা দেওয়াটা জরুরি নয় জরুরি হচ্ছে তওবা করা তওবা করলে আপনারা এবং আপনার বাবার এই সম্পত্তি পিউরিফাইড হয়ে যাবে ইনশাআল্লাহ এ মতটাকে আমরা প্রাধান্য দিচ্ছি এমএচ মুবারক বলেছেন যারা মানুষের কাছ থেকে টাকা ধার নেয় নেয়ার সময় নিয়াদ করে থাকে যে দেরি করে ধার পরিশোধ করবে অথবা মেরে দেওয়ার চিন্তা করে অথবা বাহানা করে তাদের সম্পর্কে ইসলাম কী বলে ইসলামের বলাটা খুবই ক্লিয়ার এখানে বলছেন মাতল দুলমন। মাতলুল গানিয়েলমন যারা সচ্ছল যারা আসলে টাকাটা ফেরত দিতে পারে তারপরেও বাহানা করছে দিচ্ছে না বা মেরে দেওয়ার চিন্তা করছে এটা জুলম এবং এই কারণে তাদেরকে সমাজ এবং রাষ্ট্র শাস্তি দিতে পারে সমাজ এবং রাষ্ট্র তাদেরকে শাস্তি দিতে পারে এটা হাতিসের বক্তব্য আব্দুর রাহিম হীরা বলেছেন কিভাবে বুঝবো যে আমার ইমান আছে ইমানের অনেকগুলো আলামত আছে আপনি দেখবেন যে সে আলামতগুলো আপনার মধ্যে আছে কি না যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার ইমান আছে আর যদি আলামতগুলো না থাকে তাহলে বুঝবেন যে ইমান নাই অনেকগুলো এটা একটা বড়ো ধরনের ডিসকাশন এবং এটা একটা লেকচার সেশন হতে পারে যেমন ধরেন একজন ব্যক্তি ইবাদত ঠিকমতো পালন করছে কি না এটা হচ্ছে তার ইমানের আলামত এখন যদি সে কোনো ইবাদতেই ঠিক পালন করে না নামাজ পড়ে না সিয়াম রাখে না ফরজ কাদা আদায় করে না জাকাত দেয় না তাহলে কীভাবে যে তার ইমান আছে একজন ব্যক্তি যদি ইমান থাকে তাহলে সে তাহিদের পক্ষে থাকবে তাউিদের পক্ষে কথা বলবে সে সেরেক বেদা হাত থেকে মুক্ত থাকবে কিন্তু যদি সে সেরেক বেদাতের পক্ষে কথা বলে তাহলে কিভাবে বুঝবো যে তার ইমান আছে এভাবেই আপনি বাকি বিষয়গুলো চিন্তা করুন যে ইমান বিরোধী অবস্থান যখন আমাদের মধ্যে চলে আসে তখন বুঝবো যে আসলে আমরা ইমান হারা হতে চলেছি আর যদি ইমানে ভরপুর মানসিকতা আমাদের থাকার পাশাপাশি আমরা ইমানের ডিমান্ড অনুযায়ী আমল করতে পারি আমাদের আখলাকটা সেরকম হয় আমাদের ব্যবহারটাও সেরকম হয় তাহলে বুঝতে হবে যে আলহামদুলিল্লাহ ইমান আছে নিয়াজ মর্শেদ নিষাদ বলেছেন হারাম উপার্জনকারী ব্যক্তি যদি পাঁচ অক্ত নামাজি হয় বাবা মায়ের খেদমৎকারী হয় তার সন্তানদের দিনই শিক্ষা দেওয়ার কারণে তাহলে এ সকল ফরজওয়াজিব কাজ করার পরেও সে কি প্রথমবারে জান্নাতে যাবে না অর্থাৎ তার সব কিছু ভালো সে সলা ঠিকমতো পড়ে মা বাবার খেদমত করে সন্তানদের দিনে শিক্ষা দেয় ফরজ ওয়াজিব কাজ সবগুলো পালন করে তবে হারাম ইনকাম করে হারাম ইনকাম করলে কিভাবে আপনি বলতে পারেন যে দাবি করতে পারেন সে একবারে জান্নাতে যাবে হারাম ইনকাম তো অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার হারাম ইনকাম তো শুধু হারাম না হারাম ইনকাম মানে হচ্ছে আপনি আরও অন্য অন্য অনেক কাজে আপনার ঘাটতি আছে আপনি হারামটা কীভাবে ইনকাম করেছেন সেটা একটু ভেঙে বলতে হবে আপনি কি চুরির কথা বলছেন চুরির পক্ষে ডাকাতির পক্ষে দুর্নীতির পক্ষে অন্যায়ের পক্ষে জবরদখল ন হারাম ইনকাম নানাভাবে হতে পারে একজন ব্যক্তি এরকম নানা অপরাধে সম্পৃক্ত হওয়ার পরে সে কিছু ফরজ ওয়াজিব আদায় করার মধ্য দিয়ে আল্লাহর কাছে পার পাবে না এবং সে হারাম এই যে উপার্জন করছে আপনি বলছেন সেক্ষেত্রে অনেক হারাম উপার্জন আছে সে অন্যকে ঠকাচ্ছে অন্যর অধিকার নষ্ট করছে মানবাধিকার লঙ্ঘন করছে সেখানে তো সে ওই ব্যক্তিদের কাছ থেকে ক্ষমা না পর্যন্ত আল্লাহর কাছে সে ক্ষমা পাবে না অতএব এটাকে এভাবে জেনারেলাইজ করাটা ঠিক হবে না যে সে প্রথমবারে জান্নাতে যাবে প্রথমবারে তার জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনাই আমরা দেখছি না যদি না সে মানুষের অধিকার মানুষকে পৌঁছে দিয়ে জীবদ্দশাতেই সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এবং আল্লাহর কাছ থেকেও সে তবার মাধ্যমে ক্ষমা চেয়ে নেয় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন শুভ্র শাহিন শুভ্র শাহীন বলেছেন আমি একটা ওয়াইফাই সংযোগ নিয়েছি দু তিনজন একসাথে ব্যবহার করি তাদের কাছ থেকে মাসিক একশো টাকা নেই তারা অশ্লীল ভিডিও গান দেখে এক্ষেত্রে আমার কি গুনাঙা হবে হ্যাঁ হবে অবশ্যই কারণ আপনি এমন সঙ্গীদেরকে নিয়েছেন যারা শুরিয়ত্তি নিষিদ্ধ কাজগুলো এই ওয়াইফাইয়ের মাধ্যমে চর্চা করে তাহলে আপনি মানে এই ক্ষেত্রে তাদের থেকে আলাদা হবেন এবং তাদের যেহেতু আপনি সংযোগটা নিয়েছেন তাই না আপনার এই সংযোগটা ব্যবহার করে তারা এই কাজটা করছে এবং তাদের কাছ থেকে আপনি ইনকামও করছেন আমরা বলবো যে ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে যেন আমরা আসলে আমাদের যারা গ্রাহক আমাদের সাথে যারা সম্পৃক্ত আমাদের সাথে যারা মোামেলা করেন তারাও যেন আসলে একটা পরিচ্ছন্ন সুন্দর জীবনযাপন করেন সৎ শালীনতাপূর্ণ একটা জীবন যাপন করেন সেই চেষ্টা আমাদের করতে হবে এক্ষেত্রে আপনি যদি চেষ্টা করেন এবং তাদেরকে না করেন তারা প্রথমে আপনাকে আশ্বাস দেয় যে হ্যাঁ আমরা কোনো অন্যায় অশ্লীল কোনো কিছুই করব না এই টেলিফোনটা অথবা এই ওয়াইফাইটা ইউজ করে তারপরেও তারা যদি গোপনে করে তাহলে আপনার পাপ হবে না কিন্তু তারা যদি প্রকাশ্যে করে এবং আপনি জেনে শুনে তাদেরকে প্রমোট করেন তাহলে আপনারও গোনা হবে আমি এই জিনিসটা আরও ক্লিয়ার করার জন্য একটা ছোট্ট উদাহরণ দিই যদি কেউ ওয়াইফাই লাইনটা ইউজ করে সমাজ এবং দেশের বিরুদ্ধে বা মানুষের বিরুদ্ধে কোনো কাজ করে তাহলে তার সহযোগী হিসাবে আপনাকে কি সবাই দোষী করবে না করবে তাহলে একই অবস্থা আমাদের সমাজ হয়তো অশ্লীল কাজের জন্য এখন আর দোষ দিচ্ছে না মানুষের কাছে অশ্লীল কাজগুলো ডালভাত হয়ে যাচ্ছে হ্যাঁ যেমন পণ্য দেখা কিংবা আর অন্য অন্য জেনা বিচার এগুলো যদি কেউ কনসেন্ট নিয়ে করে এগুলো এখন ডালবাত হয়ে গেছে কিন্তু আল্লাহর কাছে তো সেটা হয়নি আল্লাহর কাছে এগুলো এখনও নিষিদ্ধ ফলে ওই যে দুর্নীতি বা খারাপ জিনিসগুলো যেমন মানুষ এখনও নিষিদ্ধ মনে করে ইসলামের দৃষ্টিতে অশ্লীলতাপূর্ণ যে কোনো কাজ এখনও নিষিদ্ধ ফলে সবটাকে ইসলাম এভাবেই দেখে যে আপনি যদি সেগুলোর কোনো একটা সহযোগী হন তাহলে পাপ কিন্তু আপনার উপরে বর্তাবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন হাশেম মেজি বলেছেন আমি রাতে এশার চার রাকাত সালাত পড়ি তারপর দু রাকাত সন্ন্যত পড়ি না শুধু এক রাকাত বেতের সালাত পড়ি তাতে কি আমার গোনা হবে এখানে ভাই হাসেম আপনি যে পদ্ধতিটা ফলো করছেন এই পদ্ধতিটাকে মানে আমরা এভাবে নবিসাল্লামের আমল পাই না নবিসল্লাহ সাল্লাম এক রাকাত বেতের পড়ার পক্ষে কথা বলেছেন কিন্তু আপনার মতো তো এইভাবে নবিস্লাহ সাল্লাম বলেননি যে আপনি এসার চার রাকাত পড়ে এক রাকাত পড়বেন নবিসাল্লাম যেটা আমরা দেখি যে তিনি বেতের সালাদটা পড়তেন কখনও কখনও একসাথে তিন রাকাত কখনো পাঁচ রাকাত কখনও সাত রাকাত নয় রাকাত পর্যন্ত এবং কখনও কখনো দু রাকাত দু রাকাত দু রাকাত করে পড়ে তারপরে এক রাকাত তাহলে আপনারা যেই পদ্ধতিটা তৈরি করলেন এটা কোথায় পেলেন আপনি দু রেখাত দুরাকাত করে তারপর এক রাকাত পড়েন অথবা শেষ দুরাকাতের সাথে এক রাকাত মিলিয়ে তিন রাকাত একসাথে পড়েন এটাই তো হাদিউ সাল্লাল্লাহু সালাহু ওয়াসাল্লাম নবী সাল্লাম থেকে একটা হাদিস আমরা এইভাবে পাই না যে তিনি এশার সালাত পড়ে মাত্র এক রাকাত পড়ে বাস শেষ করে চলে গিয়েছেন বরং বোখারের হাতে সে এটাই আছে যে রাতের সালাত হলো দুরাকাত 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 এভাবে কেউ পড়তে পড়তে যদি সে আশঙ্কা করে যে ভোর হয়ে যাচ্ছে তাহলে সে যেন এক রাকাত হলেও পড়ে নেয় তাহলে সে এক রাকাতকে আগের দুরাকাত দুরাকাতগুলোর সাথে মেলাবে সে তো উঠে হঠাৎ করে ঘুম থেকে উঠে এক রাকাত পড়লো এরকম কোনো দৃষ্টান্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যেমন ধরেন আপনি ভাবলেন যে আমি চার রাখাত এসে পড়লাম ঠিক আছে খাওয়ার আগে এক রাকাত পরে ঘুমায় গেলেন এই সিস্টেমটা তো আসলে এর কোনো দলিল আমরা দেখি না আমরা দেখি যে দুরাকাত 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 করে পড়ে হয়তো শেষে একসাথে এক রাখাত পড়া হলো অথবা তিন রাখাত পড়া হলো অথবা পাঁচ রাখাত এভাবে আপনি পড়তে পারেন আর আপনার গোনা হবে কিনা না এই বিষয়ে তো আল্লাহ ছাড়া কেউ জানে না এগুলো ইখতলাফি একটা বিষয় ফেকের ক্ষেত্রে আমরা শুধু দেখব যে যদি কেউ ফরজ ওয়াজিব তরক করে তখনই তার পাপ সাব্যস্ত হবে আর পাপ সাব্যস্ত হলে তখন সেটা গুণা হবে কিন্তু ফেঁকি একতলাফের কারণে একমতের লোক আর একমতের লোককে পাপি কিংবা গুণাগার এটা বলা যাবে না বিশেষ করে যেমন এক রাকাত বেতরের পক্ষে যখন আমাদের কাছে দলিল আছে এবং ওলামাইকার বলছেন তখন যদি আপনি যে পদ্ধতিতে পড়ছেন এই পদ্ধতিটার মানে ঠিক আপনার পদ্ধতিটাও যদি আমরা কোথাও দেখ নাও দেখি তবুও এটা একটা হয়তো মানুষ ভাবতে পারে যে এক রাখাত যখন পড়াই যায় তাহলে সব বাদ দিয়া চার রাখা এসে পড়ে আমি এক রাকাত পড়লাম তাই না আপনি হয়তো এভাবেই চিন্তা করেছেন ফলে এই চিন্তাটা যদি আপনার কিছু ভুল থেকেও থাকে সেটা পাপ চিন্তা বলা যাবে না পাপ চিন্তা বলা যাবে না এটা ফেঁকি একতলাফ কিন্তু তারপরেও আমরা বলব যে আসলে এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে আরেকটু বিচক্ষণ হতে হবে আরেকটু বুদ্ধিমান হতে হবে যাতে করে হাদিউন্নবী সাল্লাহ সাল্লাম দ্য সিস্টেম অব দ্য প্রফেট দ্য সুন্না অফ দ্য প্রফেট সাল্লাহ সাল্লাম আমরা এক্সপ্লোর করতে পারি আবিষ্কার করতে পারি এবং সেটাকে ফলো করতে পারি মামুন রহমান বলেছেন আমার একজন আত্মীয় সে বিদেশে থাকে সৌদি আরবে দেশে তার স্ত্রী তার স্ত্রী একটা ছেলের সাথে তিন মাসের জন্য পালিয়ে যায় তার দুটো সন্তান আছে তার স্ত্রী তালাকের নোটিশ পেপার দিয়েছিল কিন্তু আমার সে আত্মীয় কোনো জবাব দেয়নি এমন তো অবস্থায় তার স্ত্রী ফেরত আসে সন্তানের কথা চিন্তা করে তার স্ত্রীকে তবা করিয়ে আবার সংসার করার সিদ্ধান্ত তিনি নেন এখন কি আবার তাদের বিয়ে করতে হবে নাকি আগের সম্পর্কে সংসার করতে পারবে তার স্ত্রী বলেছে যে ছেলের সাথে চলে গিয়েছিল তার সাথে তার বিয়ে হয়েছিল ছেলেটি কিছুদিন পর তাকে ছেড়ে চলে যায় তবে তাদের মধ্যে আর তালাক হয়নি এখন কী করণীয় উত্তর অপেক্ষায় রইলাম আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহবাকুম্লাদি আহবা তুমি ফি ভাই মামুন রহমান এভাবে ছোট্ট জবাব দেওয়াটা আমার জন্য ভুল হবে কারণ আজকের যে জবাবটা যদি আমি এখানে দেই সেটা আপনার জন্যই প্রযোজ্য হওয়ার কথা অথচ আপনার কাছ থেকে সব কিছু শোনা হয়নি তালাকের বিষয়টাকে আপনারা এত হালকাভাবে নেবেন না একজন মহিলা তার স্বামী থেকে পালিয়ে গিয়ে স্বামীকে তালাকনামা পাঠিয়েছে সে তালাকও তো হয়নি সে তালাক হয়নি এবং পরবর্তী বিবাহটাও আমরা বুঝতে পারছি সেটাও হয়নি এখন আবার ফিরে আসা এখানে অনেকগুলো করণীয় রয়েছে কোনো ব্যক্তি যদি কারোর সাথে জেনা ব্যপেচার করে তাহলে তার তার ইস্তেব্রা করতে হবে ইসতেব্রা মানে হচ্ছে তাকে মানে অন্য সন্তান যে তার পেটে আসেনি সেজন্য তাকে এক ধরনের ইদ্যৎ পালন করতে হবে ইত্যাদি ইত্যাদি এরকম আরও বহু বিষয় রয়েছে যেটা আজকের এই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয় ছাড়া আমি আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে দিচ্ছি যে আমরা আমরা আসলে এই আলোচনায় আমরা মানে তালাকের কোনো মাসআলা আমরা এভাবে দেব না বিশেষ করে যে কোনো ব্যক্তির একটা ছোট্ট প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার তালাক হয়েছে কি হয়নি কারণ এটা একটা পূর্ণ ইনভেস্টিগেশনের দাবি রাখে এবং এটা একটা স্টাডির দাবি রাখে এবং তাদের মধ্যে আসলে এক্স্যাক্টলি কী ঘটেছিল সেটা বোঝার দাবি রাখে সব কিছু মিলিয়ে তার যে অবস্থা সেটাকে একটু ডায়াগনোসিস করা এবং তার উপর ভিত্তি করে প্রেসক্রিপশন দেওয়াতে না অনেক কিছু এবং এখানে অনেক অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট রয়েছে ফলে আমি মনে করি শুধু আমি নয় আমাদের কারো পক্ষেই এভাবে ফেসবুকে কিংবা কোনো লাইভে এসে অথবা কোনো জাস্ট টেলিফোন টকের মধ্য দিয়ে তালাকের ফাতাওয়া দেওয়া তালাকের ব্যাপারে ভার্ডিক দেওয়া এটা আমাদের জন্য শোভনীয় নয় এজন্য আমি বলবো। আপনি যে কোনো বিজ্ঞ একজন আলেম অথবা বিজ্ঞ একজন মুফতি তাদের সাথে বসুন নিজেদের বিষয়টা ব্যাখ্যা করুন এবং তারপরে তার কাছ থেকে সলিউশান নেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আপনাদের কিছু প্রশ্ন যেগুলো আজকে আমাদের কাছে এই লাইভ চলাকালে এসেছিল দেখি নেওয়া যায় কি না মাহিন মৃদুল বলেছেন বাচ্চাদের জন্ম নিবন্ধন করার সময় বয়স কমানো যাবে কি না কমালে গোনা হবে কি কেন বয়স কমাবেন এটাকে বলা হয় তজভির মিথ্যা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আপনার বাচ্চার বয়স তিন অথচ আসলে পাঁচ অথবা সাড়ে চার কিংবা চার বয়স কমানো জায়জ নেই অবশ্যই কোনো হবে রাবিনা বেগম বলেছেন কেউ যদি বাচ্চা দত্তক নেয় এবং ডাক্তার দেখিয়ে বুকের দুধ পান পান করাতে সক্ষম হয় তবে কি দুধমা সাব্যস্ত হবে ইসলাম কি বলে হ্যাঁ কমপক্ষে পাঁচ ঢোক দুধ কেউ যদি কোনো বাচ্চাকে যে বাচ্চা আসলে দুই বছরের কম তার বয়স এ সময় সে পান করে বাচ্চাকে যদি পাঁচ ঢোক দুধ পান করানো যায় অথবা লম্বা এক ঢোক যেটা পাঁচ ঢোকের সমান তাহলে তিনি দুধ দুধমাতা বলে গণ্য হবেন কারণ এখানে হাদি শেষ চেয়ে খামসুরাদ আতিন ইউ হার রেমনা পাঁচ ঢোক দুধ পান করলে সেটা হারাম করে দেয় অর্থাৎ মাহারামের সম্পর্ক বা দুধ মায়ের সম্পর্ক তৈরি করে দেয় ডক্টর এম মোস্তফা ফরহাদ উদ্দিন বলেছেন জামাতে শহীদ নামাজ পড়াই উত্তম যদি নামাজের সময় হয়ে যায় কিন্তু জামাত দেরিতে হয় এক্ষেত্রে আউয়াল অক্ত হলেই নামাজ পড়া উত্তম এটা কি আপনার মন্তব্য জামাত এর সাথে সালাদ পড়াটা তো এটা অনেক কেরাম ফরজ বলেছেন আর সর্বনিম্ন বলেছেন ও কোনো ওজোর না থাকলে আপনি জামাত তরক করাটা জায়জ নেই এখন কোনো জামাত যদি আউয়াল ওয়াক্ত মিস করে ফেলে তাহলে আপনি জামাত মিস করবেন আউয়াল অক্তের কারণ অথচ আউয়াল অক্তের নামাজ পড়াটা হচ্ছে উত্তম মোস্তাহাব আপনি মোস্তাহাব সময় ধরার জন্য আপনি ফরজ ওয়াজিবকে তরক করবেন এটা গ্রহণযোগ্য নয় এটা গ্রহণযোগ্য নয় রুবেল সিকদার আমার প্রশ্ন বাবার মৃত্যুর পর বাবা নগদ টাকা রেখে গেলে তার বন্টন ছেলে মেয়েদের মাঝে কিভাবে হবে একইভাবে নগদ টাকা সহায় সম্পত্তি স্থাবর অস্থাবর সবগুলি বাবার সম্পত্তি একসাথ করে এটাকে বন্টন করতে হবে লিদ্দাকারে মেসলু হাফেলসাইন ছেলে মেয়েদের মধ্যে ছেলেরা ডাবল মেয়েরা তার হাফ অথবা কোরআন বলছে দুজন মেয়ের সমান একজন ছেলে পাবেন দুজন মেয়ের সমান একজন ছেলে পাবেন এখন আমরা যদি বলি মেয়েরা হাফ পাবে তখন মলে আমাদেরকে অর্ধেক করা হলো ব্যাপারটা তা নয় মেয়েদেরকে মেয়েদেরটা দেওয়া হচ্ছে ছেলেদেরকে ডাবল দেওয়া হচ্ছে এজন্য কোরআন বলছে লিদ্দাকার মেসলু হাফেল উনফাইন মানে কোরআনের ভঙ্গিটা কিন্তু অসাধারণ অসাধারণ কোরআন কাউকে মানে নেগেটিভ অ্যাপ্রোচে উপস্থাপন করে না মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে এটা বলেনি বলছে ছেলেরা মেয়েদের দুজন মেয়ের সমান পাবে দুজন মেয়ের সমান পাবে তাতে মেয়েদের যাতে কোনো ঘাটতি না হয় তারা তাদের অধিকার পূর্ণ পায় তারপরে বলা হচ্ছে ছেলেদেরকে ডাবল যাই হোক এটা হলো মৃত ব্যক্তির ছেলে মেয়ে কিন্তু অন্য আরও যে রিলেশনরা রয়েছে আর ওয়ারিসরা রয়েছে তারাও তাদের অংশ পাবে অতএব যে নগদ টাকা বাবা রেখে যান এটা যে শুধুমাত্র ছেলে মেয়ে পাবে তা নয় ছেলেমেয়ের বাইরে যেমন ওই ব্যক্তির যদি স্ত্রী থাকে সে সর্ব ওয়ারিসদের মধ্যে গণ্য হবে এবং যদি তার বাবা মা থাকে অর্থাৎ মৃত ব্যক্তির বাবা মা থাকে এই এই ছেলে মেয়েদের দাদা দাদি যদি থাকে তারাও সর্বাবস্থায় পাবে অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে বাবার সম্পত্তি শুধুমাত্র ছেলে মেয়েদের মধ্যে বন্টন করলে হবে না বরং বাবার মৃত্যুর সময় তার যত ওয়ারিস আছে সবাইকে তার অংশ হিসাবে যেভাবে আল কোরআন বন্টন করে দিয়েছে সেভাবে আমাদেরকে বন্টন করতে হবে সে দর্শক এই ছিল আজকে আমাদের কাছে আপনাদের কিছু প্রশ্ন আপনাদের আরও অনেক প্রশ্ন এসেছে আমরা জানি বাট সেগুলো আজকে নেওয়া সম্ভব হচ্ছে না আমরা এখানেই আজকের এই অনুষ্ঠান শেষ করছি بارك الله فيكم وحياكم الله وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك